গতকাল যা ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ায় আমাদের মাদ্রাসায় ছাত্রদের পরীক্ষা চলছে, তারা পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পর বিক্ষোভ সমাবেশের যেহেতু দিবস, এটার জন্য তারা সংক্ষিপ্ত 10-15 মিনিটের মাদ্রাসার বাইরে একটা বিক্ষোভ প্রকাশ করে তারা মাদ্রাসায় চলে গেছে। ওখানকার এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরী যদি মারা যায়, আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, কেউ জানাজা পড়াবেন না। এই খবিস ওখানে দলীয় প্রোগ্রাম করে ওই জায়গাতে উস্কানি দিয়ে মিছিল নিয়ে এসেছে মাদ্রাসার চিপা গলির ভিতরে। মহাসড়কে মিছিল হয় তাদের, এত বড় দলের মিছিল কি চিপা সড়কের ভিতরে? মাদ্রাসার পাশে এসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যা তা তা বলে যাচ্ছে। ওই মুহূর্তে এলাকার তৌহিদি জনতা খেপে গিয়ে ওদেরকে ধাওয়া দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা নয়। ধাওয়া দেওয়ার পরে তারা এসে সোজা গুলি করলো ওদের বুকে। সাধারণ মানুষ মারা গেল, হতাহত হলো। সাহস পেয়ে এসে তারা মাদ্রাসার ভেতরে ঢুকলো। ঢুকে মাদ্রাসার ভেতরে ঢুকে ওখানকার নিরীহ ছাত্রদেরকে টাস টাস করে পাখির মতো গুলি করে হত্যা করেছে। গতকালকে ব্রাহ্মণবাড়িয়ায় গতকালকে 5 জনকে শহীদ করেছে ওই স্কুল। আরে আপনারা কি বলতে চান, শহীদের রক্ত বিঠা যাবে? রক্ত দেয়া শুরু হয়েছে, রক্ত দিয়েছি, বঙ্গবন্ধুর ভাষায় বলছি, আরো দেব। বাংলা মানুষকে মুক্ত করে ছাড়ব। পাকিস্তানিদেরকে হাঁকানো শুরু হয়েছিল, নব্য পাকিস্তানিদেরকেও এদেশ থেকে উৎখাত করা হবে।